নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব গুরু চণ্ডাল যোগ সম্বন্ধে। জ্যোতিষে অত্যন্ত অশুভ যোগ হিসাবে এই গুরু চণ্ডাল যোগকে মনে করা হয়ে থাকে। রাহুকে এই যোগে চণ্ডাল এবং বৃহস্পতিকে এখানে গুরু আখ্যা দেওয়া হয়েছে, তাই রাহু এবং গুরু একত্রিত অবস্থানের ফলে এই যোগটিকে বলা হয়ে থাকে গুরু চণ্ডাল। সাধারণভাবে রাহু এবং বৃহস্পতি যখন কোথাও একত্রিত অবস্থান করে থাকে জন্মকোষ্ঠীতে বা জন্মছকে, তখনই মুখ্যত গুরু চণ্ডাল যোগ হয়ে থাকে। কোনোভাবেই রাহু এবং বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে এই যোগ তৈরি হয় না। বৃহস্পতির কাজ সর্বদাই শুভত্বকে বাড়িয়ে তোলা এবং রাহুর কাজ সর্বদা অশুভত্বকে বৃদ্ধি করা এবং শুভত্বকে ক্ষয় করা। তাই রাহু এবং বৃহস্পতির এই একত্রিত যোগের ফলে এই যোগ অত্যন্ত খারাপ প্রভাব জীবনে ভীষণভাবে দিয়ে থাকে। এই কারণে গুরুচণ্ডাল যোগকে শুভত্ব কিন্তু আপনাদের জীবনে কমিয়ে দেয়। যাদেরই গুরুচণ্ডাল থাকে তাদের জীবনে যে শুভত্ব সেটাকে কিন্তু কম হতে দেখা যায়। এই যোগের ফলে মুখ্যত চারিত্রিক ক্ষেত্রে বিশেষ প্রভাব জীবনে পড়ে থাকে মানুষের ক্ষেত্রে, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ ভীষণভাবে হানিকারী তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে, বৈবাহিক জীবনের জন্য। এই যোগ সাধারণভাবে যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু লিভার সম্বন্ধীয় পেটের সমস্যা, হজমের সমস্যা, বড় কোনো রোগ এই যোগ কিন্তু দিয়ে থাকে। দেখুন, রাহু এবং বৃহস্পতির অবস্থান যদি কোনো অশুভ ক্ষেত্রে হয়ে যায়, অশুভভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে জানবেন তাদের হেলথ ওরিয়েন্টেড ট্রাবল বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক ক্ষেত্রে ক্যান্সারের মতো ডিজিজও কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। বৃহস্পতি যে কোনো রোগী দিক না কেন তা অত্যন্ত বাড়িয়ে দেয়, অত্যন্ত বৃদ্ধি করে, আর রাহু এখানে শুভত্বকে কমিয়ে দেয়। অর্থাৎ এই কারণেই রাহু যখনই কোনো কিছুকে কমিয়ে দিচ্ছে, তার ফলে আপনাদের বুঝতে হবে যে অশুভত্ব কিন্তু বৃহস্পতি দ্বারা বৃদ্ধি পেতে থাকে। গুরুচণ্ডাল যোগ থাকলে ধার্মিক বিষয়ে একটা অবজ্ঞা থাকে এবং যার ফলে জাতক বা জাতিকাদের জীবনে তাদের পরিবারের মানুষের সাথে মতবিরোধও এক্ষেত্রে বৃদ্ধি পায় এবং পরিবারের মানুষের সাথে কিন্তু মতামত বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মত পার্থক্য বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তৈরি হতে দেখা যায়। পারিবারিক জীবন এবং সাংসারিক জীবন এদের ক্ষেত্রে জটিলপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে গুরু চণ্ডাল মানেই হচ্ছে আপনাদের ক্ষেত্রে বুঝতে হবে গুরুদের সাথে সম্পর্ক ভালো না, বা গুরুজন মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই গুরুজন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার এদের চেষ্টা করতে হবে। মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু একত্রিত অবস্থান হলে যদি গুরুচণ্ডাল যোগ হচ্ছে, তাদের বৈবাহিক জীবনে নিশ্চিতভাবে ঝামেলা, ঝঞ্ঝাট, সমস্যা বিপুল আকারে কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং একই সাথে এদের ক্ষেত্রে আইনি জটিলতা এবং সমস্যাও ক্রমে চলে আসে। তাই বিশেষ করে এদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যাদেরই গুরুচণ্ডাল রয়েছে, মহিলা হোক অথবা পুরুষ, তাদের বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ যায় না। এদের জীবনে দেখা যায় বৃহস্পতি রাহু এবং একত্রিত অবস্থায় থাকার ফলে কি হচ্ছে, বৃহস্পতির যে শুভত্ব সেটাকে রাহু কমিয়ে দেয়। ফলে বৃহস্পতি যেহেতু গুরু, বৃহস্পতি যেহেতু ঈশ্বরের আরাধনার জন্য আমাদের প্রভাব দিয়ে থাকে আমাদের জীবনে, তাই ঈশ্বরের যে কৃপা আমাদের জীবনে যেটা বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়, বৃহস্পতি যারা আমাদের জীবনে এসে পৌঁছয়, সেগুলো কিন্তু সহজে আপনারা আপনাদের জীবনে পান না যাদের গুরুচণ্ডাল যোগ দোষ থাকে। যাদের গুরুচণ্ডাল যোগ দোষ রয়েছে তারা তাদের জীবনে এই যোগের অশুভ প্রভাব থেকে বাঁচতে কি করবেন, নিজের স্বভাব এবং আদর্শ বোধকে সর্বদা সঠিক রাখার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন এবং আদর্শ নিয়ে জীবনে বেঁচে থাকার চেষ্টা করুন। গুরুজনদের সদা সম্মান করুন এবং সর্বদা তাদের সেবা করার চেষ্টা করুন। নিজ নিজ সম্প্রদায়ের যে ধর্ম মন্দির রয়েছে সেখানে অবশ্যই যান, কিছু সময় সেখানে অবশ্যই দিন এবং একই সাথে পূজা উপাসনা করুন, এতে আপনাদের মানসিক স্থিতি ঠিক হবে। গায়ত্রী মন্ত্রের জপ প্রত্যহ সকাল সন্ধ্যে করতে থাকুন, অবশ্য ফায়দা মিলবে। চেষ্টা করবেন সোনার চৌকো টুকরো বা চৌকো লকেট আপনারা গলায় ধারণ করতে, এতে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি সুফল গুরুচণ্ডাল যোগের ক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন। চেষ্টা করতে হবে প্রত্যেক দিন অশ্বত্থ বৃক্ষের গোড়ায় জল দিতে এবং একই সাথে আপনাদের আমিষ খাদ্যের আহার বর্জন করতে, এতে নিশ্চিতভাবে আপনাদের জীবনে গুরুচণ্ডাল যোগের যে অশুভ প্রভাব যা আপনাদের জীবনে বৃদ্ধি করছিল, যা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সংকটময় করে তুলছিল, সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে অনেকাংশে নিশ্চিতভাবে দেখতে পাবেন।
যাই হোক, আমাদের এই ছোট ছোট ভিডিওগুলি আপনাদের কিরকম লাগছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।